দেখো রাতে খাওয়া দাওয়া করার পরে সুজি ডোডো খেলা করছে, সেই সিনই দেখাচ্ছি। মানে রাতে খেলাধুলা করছিল, ভাবলাম যে একটা ভিডিও করি, পরে দেখতে পারবো, একটা স্মৃতি হয়ে থাকবে তার জন্য। তো দেখো রাত এখন বাজে 11টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে ডিনার করে নিয়েছে, তারপরে সব হয়ে গেছে, এখন ঘুমানোর টাইম। তো খাওয়া দাওয়া করার পরেই এরা খুব খেলাধুলা করে, তো সকালেও করে আর দুপুরে এরকম খাওয়া দাওয়া করার পরে একটু খেলাধুলা করে। এই যে খেলতে খেলতে যখন হাঁপিয়ে যাবে তখনই মানে এদের ঘুম পেয়ে যাবে, আর তখনই ঘুমিয়ে পড়বে। আগে এদের বিছানার ওপরে নিতাম, বাট এখন এদের নিচেতে ঘুমাতে দিই, কারণ বিছানার ওপরে নিলে মানে এদের গা মানে শরীর থেকে প্রচুর মানে পশম ঝরে, তো তার জন্য একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। সকালে উঠে বিছানাতে মানে এদের পশম ভর্তি হয়ে যায়, তো একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, তার জন্য এদের নিচেই বিছানা করে দিয়েছি। আর তা এখন অতটা ঠান্ডা নেই, তো এই জন্য এই নিচেই লেপটা না পেতে দিয়েছি, এরপরে ঘুমিয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। তা এর ওপরে এর নিচে আবার মাদুরও রয়েছে। তো দেখো খেলাধুলা করছে, খেলাধুলা করার পরে একটু হাঁপিয়ে যাবে, এখনই তো হাঁপাচ্ছে, মানে হাঁপাচ্ছে, তার মানে এদের একদমই ঠান্ডা লাগছে না, এখন গরম লাগছে, যেহেতু খেলছে লাফালাফি করছে তার জন্য। তো যখন এই যে কেমন রয়েছে দেখো, তো এরকম খেলতে খেলতে যখন হাঁপিয়ে যাবে পুরো ক্লান্ত হয়ে যাবে, আর পুরো একদম এনার্জি লস হয়ে যাবে, তখনই এদের মানে ঘুম পেয়ে যাবে, আর তখনই ঘুমিয়ে পড়বে। ব্যাস কি হয়েছে ডোডো, তাকা ওইদিকে সুজি, কই এই তাকা ওইদিকে সুজি, তাকা ওইদিকে, দেখেছ আমার কথাই শোনে, শোনে আমার কথা শোনে, তবে মাঝে মাঝে, এখন শুনবে না, এখন এদের খেলা এখনই বন্ধ হয়ে যাবে যদি আমি দরজাটা বন্ধ করে দিয়ে বাইরে চলে যাই, ব্যাস তখন খেলা বন্ধ হয়ে যাবে। আর সামনে বসে আছি তখন এই জন্য এখন খেলাধুলা করছে, দুজন শুয়ে কি যোগ করে, কামড়া কামড়ি করে না কিন্তু, তবে মনে হবে যে কামড়াচ্ছে, বাট কামড়া কামড়ি করে না একদম, দুজন দুজনকে কোনো হার্ট করে না, এমনি খেলাধুলা করে, এরকম হাঁপাচ্ছে দেখো না। আর ইনি দেখো না কোমর উঁচিয়ে শুয়ে শুয়ে ওকে আবার ইয়ে করছে, মানে কষ্ট লাগে না, কখন থেকে খেলছে, অনেকক্ষণ ধরে খেলছে, বাট এখন একটু আগেই মনে হলো যেন ভিডিওটা করি। ব্যাস এবার ঘুমাও, রাত হয়ে গেছে তো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো মা, আমার দুটো মা, সুজি মা আর আমার ডোডো মা। তো চলো, 3 মিনিটের ভিডিও থাকবে এটা, কত খেলে, দেখেছ কেউ হারলো না কেউ জিতলো না, না হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো, এখন আমি যদি লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ি তো ওরা আমার সাথে ঘুমিয়ে পড়বে, তো আমি একটু জেগে আছি বলে এখনও জেগে আছে, আমি এক্ষুনি যদি লাইট অফ করে গিয়ে ঘুমাই তো এরাও এক্ষুনি ঘুমিয়ে পড়বে, আর খেলাধুলা করবে না। ডোডো দেখছো কত মনে হচ্ছে, মানে দুজন কত মিলেমিশে থাকে এরকম মনে হচ্ছে, বাট এরা মাঝে মাঝে না দুজন দুজনকে আবার হিংসাও করে, খাবার নিয়ে তো বেশি, এমনিও খুব হিংসা করে মাঝে মাঝে। আর এই যে খেলার টাইমে কোনো ব্যাপার না, মনে হয় খেলার টাইমে পুরো বন্ধু, মানে দুই বোন, খেলার টাইমেই মানে দুই বোন হয়ে যায়, আর অন্য কোনো টাইমে মানে সুজিকে যদি একটা টাচ করে ডোডো তাও সুজি রেগে যায়, খুব রেগে যায়, মানে ওকে কামড়াতে যাবে এরকম। আর এই টাইমে দেখো দুই বোন হয়ে গেছে, ডোডো ঘুমিয়ে পড়ো মা। তো চলো গুড নাইট, বাই, অনেক খেলা দেখালাম দুজনের, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সুজি ডোডো তরফ থেকে গুড নাইট সবাইকে, বাই।